we must go through this competition otherwise we will be left behind we will unable to survive in this competitive world তাহলে এই প্রতিযোগিতা যুগে আমরা ভয় পেয়ে চলবে না আমরা پیچھے পড়ে চলবে না we should go forward hand in hand in the demand of this present world আমাদের আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে রাখতে হবে আর এই অবস্থানটা টিকে রাখতে হলে আমার পজিশনটাকে আরো সিকিওর আরো মজবুত করে তুলতে হলে আমার বক্তব্য আমার কথাটাকে আরো বেশি কি করতে হবে আরো মনো করে আরো চিত্তাকর্ষ অ্যাট্রাক্টিভ করে তুলতে হবে আর এই মনোগ্রাহী বা অ্যাট্রাক্টিভ করে তোলবার উদ্দেশ্যে আজকের বিশেষ ক্লাস স্যার অভিষেক বর্মন এই ইউটিউব চ্যানেলে মেক ও স্পেস মোর অর্নামেন্টালেসিভ সো লেটস গেট স্টার্টে আমরা যখন কথা বলছি আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কোনো অফিসে যখন কথাগুলো বলি তো যখন কোনো ব্যক্তির মধ্যে দেখতে পাই একের চারিত্রিক বৈশিষ্ট্য এত স্বভাব একই রকম মানসিকতা বা একই রকম আগ্রহী কখন কোনো মানুষকে যখন দেখতে পাই তখন কিন্তু আমরা বলে থাকি কি বলি এ তোমরা তো চড়ে চড়ে মাছ তো ভাই এই কথাটা বলি তো যখন আমরা এই কথাটাকে ইংলিশে বলবো তাহলে কি বলবো আমরা আমরা এইভাবে বলবো বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার আবার কি বলছি বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার তাহলে কখন বলবো এই কথাটা এই কথাটা বলবো যখনই দেখবো যে কোনো ব্যক্তি দেখতে পাচ্ছি আচরণ করছে আরেকজনের মত সে হতে পারে ইন্টারেস্ট হতে পারে বা চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে তো যে কোন ক্ষেত্রে তো এই কথাটা আমরা বলে দেব তখন অবশ্যই আমার বক্তব্যটা বা কথাটা কিন্তু অন্যের থেকে অনেক বেশি ইমপ্রেসিভ হয়ে উঠবে নেক্সট দেখছি আমরা যেমন কর্ম তেমন ফল এ কথাটা আমাদের প্রত্যেকটা মুহূর্তে লাগে কি বলছি কোন স্টুডেন্ট যদি দেখি পড়াশোনার পড়াশোনা করে মোবাইল গেম করছে বা আড্ডা দিচ্ছে তারপর ফল বা কেউ হয়তো অফিসে বা হয়তো সঠিক মতো কাজ করেনি বা বসের অর্ডার ঠিক মতো পালন করে তখন আমরা তখন বস কি করে তাকে অফিস থেকে শ্যাক করে দেবা তাকে বিতাড়িত করে দেয় তখন আমরা কি বলি বলি যেমন কর্ম তেমন ফল দেখো এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু অবশ্যই সুর তাল অর্থাৎ যেন মনোগ্রাহী বা হয় সেদিকে খেয়াল রাখতে হবে কি বলি যেমন কর্ম তেমন ফল এটাকে ইংলিশে কি ইংলিশে কি বলিউসোরে অর্থাৎ এক্সপ্রেশনটা যেন উপস্থাপনটা কিন্তু একটা খুব ভাইটাল নেক্সট দেখি আমরা কি বলি অতিভক্তির চোরের লক্ষণ কখন বলি তো এবারে কোনো ব্যক্তিকে দেখছি আমরা তাকে একরকম ভাবে চিনি তো এবার যখন গেলাম ধর তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে দেখলে একরকম বিশেষভাবে এমন অতিথি আপ্যায়ন এত সব আপ্যায়ন বিভিন্ন ধরনের আমার প্রিয় আমার সোনা আমার মানি কত কথা বলছে তখন বলি বাপরে এ তো অন্যরকম দেখছি অতিভক্তি চোরের লক্ষণ এই কথাটাকে ইংলিশে কি বলবো বলবো ফুল অফ ফুল অফ ক্রাফট আবার বলছি ফুল অফ কর্সি ফুল অফ ক্রাফ্ট দেখো এইভাবে কিন্তু আমরা কথাগুলো খুব সুর এবং খুব সুন্দর করে উপস্থাপন করবো নেক্সট দেখছি আমরা আবার কি বলছি ইচ্ছা থাকলে উপায় হয় তো এবারে তো দেখা যাচ্ছে তো একটি ছেলে বারবার করে কি হচ্ছে ব্যর্থ হচ্ছে একটা চাকরির পরীক্ষা বারবার ব্যর্থ হচ্ছে তখন তো করার পর অবশেষে কি হলো সে চাকরিতে সফল হলো তখন আমরা কি বলি হ্যাঁ তাই তো বলে ইচ্ছা থাকলে উপায় হয় খুব নির্দিদায় এই ইংলিশটা বলবো হ্যাঁ ইজ আই ইজ ওয়ে কি বলবো হ্যাঁ ইজ আই ইজ ওয়ে নেক্সট কি বলছে ভুল করা মানুষের স্বভাব আর ক্ষমা ঐশ্বরিক অর্থাৎ দেখো ভাই আমার ক্ষমা করো এত ভুল তো মানুষেরই হয় না তো একবার আমায় ক্ষমা করে দাও না ভাই দেখো ভুল করা তো মানুষ প্রতিটি মানুষের কম ভুল করে ক্ষমা কিন্তু ভগবান প্রদত্ত এই কথাটাকে ইংলিশ খুব ইজিলি বলবে এইভাবে টু এয়ার ইজ হিউম্যান টু ফিভ ডিভাইন কি বলছি টু এ আমরা জানি আর এর আগে যে ভায়ল থাকে আর এর উচ্চারণটা সাইলেন্ট হয় তাই কি বলছি টু এ ইজ হিউম্যান টু ফরগিভ ফরগিভ না কি বলবো ফরগিভ ডিভাইন তাহলে এইভাবে কিন্তু আমরা বলতে পারি নেক্সট বলবো আমরা দেখো কি বলি পা বাড়ানোর আগে ভেবে দেখো দেখো একটা কঠিন ডিসিশন নিচ্ছো তো তুমি তো তুমি মেডিকেল লাইনে যাচ্ছ তুমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছ বা তুমি ব্যবসার মুডটা চেঞ্জ করে দিচ্ছ বা তুমি পড়াশোনা শেষে তুমি বিজনেসের লাইনে যাচ্ছ দেখো ভাই বা পাড়ানোর আগে ভেবে দেখো যেন তোমার এটা তোমার পক্ষে সম্ভব কিনা এই যে কথাটা বলবো খুব সুন্দর করে ইংলিশে বলবো আমরা কি বলবো লুক বিফোর ইউ লিভ কি বলবো লুক বিফোর ইউ লিপ নেক্সট দেখি আমরা আমরা বলি দেখো বাইরের রূপ দেখলে কিন্তু বিশ্বাস করো না ভাই তো এটা কিন্তু সবসময় হয় না অনেকেই ভেতরে একরকম বাইরে আরেক রকম তো দেখো চকচক করলেই তো শোনা হয় না যে বলতো অনেক কিছু চকচক করতে দেখি সব কিন্তু শোনা নয় তো এই কথাটা ইংলিশে কি বলবো বলবো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কি বলবো অল দ্যাট ইজ দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড নেক্সট দেখি আমরা তো বলবো অল্প বিদ্যা ভয়ঙ্করী এ দুদিন পড়াশোনা করেছে বিজ্ঞান করে বলছে এক্সিস্টেন্স অফ তো কোনো অস্তিত্ব নেই এরকম অনেক কিছুতে অল্প কিছু শিক্ষা পেয়ে সে বড় 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 কথা বলতে শুরু কিন্তু বাস্তবে তো যে প্রচুর জানে সে কিন্তু বলে কম তাই অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাটা বলছি আমরা সুন্দর করে ইংলিশে বলবো কি বলবো লার্নিং ইজ আ থিং কি বলবো আলিটল লার্নিং ইজ আ থিং নেক্সট দেখছি আমরা কি বলছে শূন্য ঘন্টা বাজে বেশি বা শূন্য কলসি বাজে বেশি তো বড্ড বক বক করে অল্প জানে তো শূন্য কলসি তো বাস্তবে আমরা দেখি একটা কলসে বা একটা পাত্রে বা শূন্য একটা ঘন্টা কি হয় তো ফাঁকা থেকে জল না থাকে টিং 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 করে আওয়াজ করে সেরকমই তো যে সমস্ত মানুষ একটু কম জানে তারা কিন্তু বড্ড বাজে বড্ড বেশি বকে এই যে কথাটা যখন সুন্দরকে ইংলিশে বলবো কি বলবো এন্টিভার্সাল সাউন্ড মাস কি বলবো এমটি সাউন্ড মাচ নেক্সট দেখি কি বলছে অভাবে স্বভাব নষ্ট কি বলি তো কেউ একজন খুব ভালো মানুষ তো কি করেছে কোনোদিন সে খারাপ কাজ করেনি কিন্তু সেদিন যে চুরির অপবাদ পেয়েছে তখন বলছি অনায়াসে বাংলায় বলে আরে কি করবে বলো অভাবে তো স্বভাব নষ্ট হয়ে গেছে এই কথাটা ইংলিশে হেসে খেলে বলবো আমরা নেসেসিটি নো ল কি বলবো নেসেসিটি নো ল নেক্সট আসছি আমরা নিজে ভালো ভালো আরে ভাই তুমি তো শুধু অন্যের দোষ দেখতে ব্যস্ত কেন এত দোষ দেখো বলতো আগে তো নিজে ভালো হও অফিসে আমরা দেখতে পাই বিভিন্ন অফিসেও দেখতে পাই কি বলতো ও তো দেরি করে আসে ও তো কাজটা করে না ও তো কাজ ডিউ রাখে না তা তো ঠিক না তখন বস তাকে বলছে দেখুন দাদা দেখুন স্যার নিজে ভালো জগৎ ভালো এই কথাটাকে খুব হেসে ইংলিশে বলবো অল থিংস অফ ফিয়। আবার বলছি টু দ্য ফিওর অল থিংস আর ফিওর তো আর এর আগে আমি বলেছিলাম আর এর পরে ভাওয়াল থাকলে আর এর সাইলেন্ট হয় খুব স্মুটলি টু ফিওর অল থিংস আর নেক্সট আসছি আমরা কি বলি আমরা বানরের গলায় মুক্তর মালা তো মানায় না তো সে যোগ্যই নয় তার গালে তার গলায় বানর সে তো বোঝে না ভালো মন্দ তার গলায় মুক্তর মালা দামি মালা পরানো যেমন হয় অনেক সময় অযোগ্য লোককে সম্মান দেওয়া যায় তখন কিন্তু কি বলবো টু কাস্ট ফলস বিফো সোয়াইন আবার বলছি টু কাস্ট ফলস নেক্সট আসছি আমরা এক হাতে তালি বাজে না এ তুমি তো একাদশী নোষী না তুমি একা ও একা তো না তোমারও দোষ আছে দেখো এক হাতে কোন তালি বাজে না হ্যাঁ দোষ একা আমার না তোমারও কোন দোষ আছে জানো তো এই কথাটা যখন ইংলিশে বলবো খুব সুন্দর করে বলবো কি বলবো ইট মেক্স ট্রু ইট মেক্স ট্রু টু মেখা খুয়ারল আবার বলছি ইট মেক্স টু টু মেখা খুয়ারল নেক্সট আসি আমরা এক ঢেলে পাখি মারা আবার কেউ কেউ বলে রথ দেখা কলা বেচা অর্থাৎ রদ দেখতে গেলাম কিছু কলা বিক্রি করলাম এক ঢিলে দু পাখি মারা অর্থাৎ একটা কিছু করতে গিয়ে দুটো উদ্দেশ্য সাধন করা ইংলিশে বলবো কি বলবো টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন নেক্সট আসছি আমরা দেখো কষ্ট না করলে কৃষ্ট মেলে না এই কথাটা কিন্তু আমরা প্রায় বলি তো একটু কষ্ট করতে একটু পরিশ্রম দুবার তিনবার সফল হতে পারেনি ব্যবসায় বা চাকরিতে বা যে কোনো ক্ষেত্রে আর বুঝি হবে কিন্তু না তখন কিন্তু আমরা বলি কষ্ট করো কষ্ট না করলে কি কেষ্ট মেলে খুব সুন্দর করে শুরু করে বলবো নো পেন্স নো গেইনস এমন করে যন্ত্রের মতো বলবো আর নো পেন্স নো গেন্স এমনটা বলবো না কি বলবো নো পেন্স নো গেন্স নেক্সট আসছি তো কাঁটা দিয়ে কাঁটা তোলা কাঁটা দিয়ে কাঁটা তোলা পায়ে ঢোকে আরেকটা কাঁটা দিয়ে তুলতে হয় কিছু 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 মানে ক্ষেত্রে বা কৌশলগত কারণে যে জিনিসটা পেতে ওই জিনিস কিভাবে তোলা যেতে পারে বা আমরা সাকসেস হতে পারি তার উপযুক্ত উদাহরণ বা উপায় খুঁজতে হলে তখনই আমরা বলি আরে কাঁটা দিয়ে কাঁটা তোলো এটা ইংলিশে কি বলবো ওয়ান নেই ওয়ান নেই ড্রাইভস আউট ওয়ান মেল ড্রাইভস আউট নেক্সট কি বলি আমরা ঘায়ে নুনের ছেটে মরার উপর হাঁড়ার ঘা সে এমনি বেচারা পাঁচ দিন ধরে জড়ে ভুগছে তার মধ্যে আবার তার পক্স উঠেছে এমনি ছেলেটি পরীক্ষা ভালো ভাল করতে পারেনি তার মধ্যে আবার খবর এলো তার মা খুব অসুস্থ এই যে কথাগুলো বলি মরার পর খাঁড়ার ঘা বা কাঁটাঘ নুনের ছিটে ইংলিশটা এইভাবে বলবো টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি কি বলবো টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি নেক্সট কি বলবো আমার বলবো গাছে কাঁঠাল গোফে তেল এখনো এক্সারসাইজ করছে এখন কিছুই হয়নি তার মধ্যে বলছে আমি নায়ক হলে এই করব এই করব এখনো ক্রিকেট ভালো করে ব্যাট করতে পারে না বলছে আমি যে বিরাট কোহলি হয়ে যেতে পারতাম বা আমি যদি ম্যাক্সুল হতে পারতাম আমি যদি থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডেভিলিয়াস হতে পারতাম তাহলে রোহিত শর্মা হতাম কত কিছু হতে পারতাম না তাকে বলে গাছে কাঁঠাল গোফে তেল ইংলিশে বলবো টু টু কাউন্ট ওয়ান সেকেন্ডস বিফোর দেয়ার হ্যাজ

গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে পায়েন তো দেখো ছেলেটি আগে তবলা ভালো বাজাতে পারতো না এখন তবলা গিটার হারমোনিয়াম সমস্ত কিছু বাজাতে পারে ছেলেটি আগে পারতো না এখন উইংস বোল্ট হওয়ার সান্স সময় দেখে বা একদম সুন্দর ভালো দৌড়োয় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই কথাটা বলতে পারি গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে পায়েন এই কথাটা বলবো আমরা প্র্যাকটিস মেক্স পারফেক্ট কি বলি প্র্যাকটিস মেক্স পারফেক্ট নেক্সট তো গরু মিলে জুতো দান হ্যাঁ আগে আগে এসে ঢিপ বাইক লাগিয়ে দিয়ে একদম পড়ে গেলাম আমার একটা দাঁত ভেঙে গেল আর বলছে সরি সরি একে তো বলে গরু মেরে জুতো দান এটাকে ইংলিশে কি বলবো বলবো টু জব পেটার টু পে পল আবার বলছি টু জব পেটার টু পে পল নেক্সট কি বলি আমরা গায়ে মানে না আপনি মরা কেউ মানে না নিজে 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 ভাবে আমি ভারতীয় ক্যাপ্টেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট বা আমি ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি বা তো কেউ মানে না অত নিজে 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 একদম বিরাট কিছু হয়ে গেছে তাই তো বলে ডায়ে মানে না আপনি মোর এটাকে ইংলিশে কি বলবো আ ফুল টু আদার্স টু হিমসেলফ আর শেষ আবার বলছি আ ফুল টু আদার্স টু হিমসেলফ আর শেষ নেক্সট কি বলি গেয়ে যোগে ভেক পায় না এত এত ভালো গান করে অথচ এলাকে কেউ তাকে গাইতেই দেয় না বা মঞ্চে গাইলে হাত তালেই দেয় না তাই তো বলে গেও যোগী পায় না ইংলিশে কি বলি আ প্রফেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি আবার বলছি আ প্রফেট ইজ নট অনার্ড ইন হিজ ওন কান্ট্রি নেক্সট কি বলি অর্পা গরু সেদুর মেঘ দেখলে ডড়ায় তো কি বলবে বলো যেই শুনেছে যে জোরে জোরে বৃষ্টি আসে বা হাওয়া হাওয়া অফিসে খবর এসেছে অমনি সেই ভয় কেন আয়লা যা ক্ষতি করেছে তাই তো বলে ঘর পড়া গরু সেঁদুরে মেঘ দেখলে ডরায় এটা ইংলিশে কি বলবো আন্ড সাইড ড্রেস দা ফায়ার আবার বলছি আন্ড সাইড ড্রেস দা ফায়ার নেক্সট কি বলে আপন প্রাণ এটা তোমরা প্রায় বলি দেখো দেখো বিপদে পড়েছে অমনি কেটে পড়লো এই তো বলে চাচা আপন প্রাণ বাঁচা ইংলিশে কি বলবো এটা ম্যান ম্যান কি চোখের আড়াল হলে মনের আড়াল হয় হ্যাঁ চোখের আড়াল হলে মনে ওই যে চলে গেছে আমার কথা ভুলে গেছে হস্টেলে একসঙ্গে প্রশ্ন করতাম কি ভালো বন্ধু চলে গেছো আর কোনো খোঁজ নেই এই ইংলিশে কি বলবো এটাকে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কি বলবি আউট অফ সাইট আউট অফ মাইন্ড নেক্সট আ ইন্দু থেকে সিন্ধু হ্যাঁ তিল থেকে তাল দেখো একটু করে পুড়োতে হয় রাতারাতি বড় বড়লোক হতে চাইলে হবে না রাত আরাত বিরাট কোহলি হলে চলবে না রে ভাই বিন্দু থেকে সিন্ধু আস্তে 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 করতে হবে তো এইটাকে কি বলবো আর লিটেল লিক উইল সিঙ্ক আর গ্রেট শী দেখো আর লিটিল লিক সিঙ্ক আর দেখো আক্ষরিক করতে কি দাঁড়াচ্ছে একটা বড় জাহাজ সে জাহাজকে একটুখানি লিক যদি হয় ওই জলে কিচ্ছু করতে পারে কিন্তু না আস্তে আস্তে দিনের পর দিন করতে করতে সে জাহাজ পর্যন্ত ডুবাতে পারে তাই জীবনে যদি বড় কিছু হতে চাও ছোট থেকে ধীরে 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 লেগে থাকুক একদিন বড় হয়ে উঠবে এবারে কেউ জোর যার মুল্লুক তার দেখো কি রকম তার মানে বিরাট ওর বাবা বড় নেতা হ্যাঁ ওর বাবার অনেক টাকা আছে দেখো কিভাবে ডমিনেট করছে জোর বাজার মূল এটা মিশে কি বলবো আমরা মাইট ইজ রাইট কি বলবো মাইট ইজ রাইট নেক্সট এন্ড লাস্ট ওয়ান কি বলে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি দেখো বলিনি শুধু বলিনি বলেছি তো তুই কি কাল গিয়েছিলিস ওমি বলো কেন আমি তো গিয়েছি কেন কত কিছু সব সাপোর্টিং এর কথা বলছে ওরে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি না

তোমার পজিশনটা অন্যের থেকে আরো বেশি বেটার জায়গায় পৌঁছবে তুমি যে কোনো চাকরির পরীক্ষায় হোক বা যে কোনো জায়গায় তুমি তোমার তোমার পজিশন যা থেকে আরো করে জন্য এই হলো অন্যের আমি ক্লাসে যেগুলো আমরা প্রতিটি মুহূর্তে ব্যবহার করে কিভাবে ব্যবহার করলে তুমি খুব খুব স্মুথলি খুব ইজিলি খুব স্মার্টলি তুমি বলে নিজের অবস্থানটাকে আরো তোমার আরো বেশি অ্যাকসেপ্টেবল করে তোলা যায় তারই বিশেষ বিশেষ ক্লাস থাকবে পরের দিন তোমাদের কেমন লাগলো তোমাদের আরো যদি অন্যরকম প্রয়োজন হয় তোমার অবশ্যই লিখে জানাবে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাস নেক্সট বুধবার ঠিক সন্ধ্যা ছটায় গুড বাই